অং সান সুচির মুক্তি আর গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে মিয়ানমারে জোরালো হচ্ছে বিক্ষোভ। টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে। এদিন দেশজুড়ে ধর্মঘটে যুক্ত হয়েছে শ্রমিকরা। নেপিতোতে সমবেত হয় লাখ লাখ বিক্ষোভকারী। এতে রাজধানীর পুলিশ মারমুখী হয়ে ওঠে। জোরালো হতে থাকা বিক্ষোভে জলকামান নিক্ষেপ করে তারা। সেনা অভ্যুত্থানের এক সপ্তাহের মধ্যে সোমবার তীব্র হলো বিক্ষোভ। দেশজুড়ে ডাকা ধর্মঘটে যোগ দিয়েছে বৌদ্ধ ভিক্ষু, শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা এবং সরকারি চাকুরিজীবীরা। শ্রমিকদের কাজ ছেড়ে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ একটি কাজের দিন, তারপরও আমরা কাজে যাচ্ছি না, তাতে যদি আমাদের বেতন কাটা হয় হোক। সেনা বিরোধিতায় গেল সপ্তাহ থেকেই মিয়ানমারে বিক্ষোভ শুরু হয়। গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকে। অন্যান্য শহরগুলোয়ও বিপুল সংখ্যক মানুষ সমবেত হন সেনা শাসনের বিরোধী স্লোগান নিয়ে। তবে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার পরদিনই তা আংশিকভাবে চালু করতে বাধ্য হয় সেনা সরকার। দেশটির সেনাবাহিনী টেলিভিশন মিয়া ওয়াদিতে বলা হয়, 2008 সালে সংবিধান অনুযায়ী আইনসভা নির্বাহী এবং বিচার বিভাগের ক্ষমতা সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিং অং লাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। জরুরি অবস্থা শেষে নতুন নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সেনাবাহিনী। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এই অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এক যুগেরও বেশি সময়ের মধ্যে সোমবার সবচেয়ে বড় বিক্ষোভের সাক্ষী হল মিয়ানমার। এদিন অভ্যুত্থানের প্রতিবাদ সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ। ইয়াঙ্গুন সহ অন্তত ডজন খানেক শহরে চলছে বিক্ষোভ। এ সময় সুচির সমর্থকরা দলীয় পতাকা ও লাল পোশাক প্রতিবাদে অংশ নেন। এদিকে আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে দেশটিতে ফিরেছে ইন্টারনেট সংযোগ। দিন যত গড়াচ্ছে ততই জোরদার হচ্ছে জান্তা সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে তৃতীয় দিনের মতো রাস্তায় নামে হাজার হাজার মানুষ। 2007 সালের পর এই প্রথম মিয়ানমারে এত বড় আন্দোলন। সুচির মুক্তি চেয়ে ইয়াঙ্গুনে সবচেয়ে বড় সমাবেশ করে দলের নেতাকর্মীরা। এছাড়াও দেশটির গুরুত্বপূর্ণ অন্যান্য শহরেও দানা বাঁধছে বিক্ষোভ। এই প্রজন্মকে দেখাতে চায় আগের প্রজন্মরা কিভাবে এমন সংকটে অধিকার আদায়ে সোচ্চার হয়েছে, আর তার নেতৃত্ব দিয়েছেন আমাদের মা সুচি। আমরা কোনোভাবেই সামরিক স্বৈরশাসক চাই না।